ম্যাটেরিয়াল ব্যালেন্স বা বস্তুর হিসাব কেমি কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি কেমি কৌশলী একজন দক্ষ বস্তুর হিসাবকারী, বা তিনি ম্যাটেরিয়াল ব্যালেন্স সম্পর্কে অত্যন্ত দক্ষতার সঙ্গে জ্ঞান রাখেন। তো ম্যাটেরিয়াল ব্যালেন্সটা কেন কাজে লাগে সেটা দেখা যাক। অনেকগুলো কাজ আছে কেমি কৌশলে ম্যাটেরিয়াল ব্যালেন্সের। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে, ধরুন আপনি একটি নতুন শিল্প কারখানা বা প্ল্যান্ট ডিজাইন করতে যাচ্ছেন, নকশা করতে যাচ্ছেন, তো তার প্রাথমিক যে ধাপ সেটি হচ্ছে তার কনসেপচুয়াল ডিজাইন বা ধারণামূলক নকশা করা। সেটি করার পর আমরা গত সপ্তাহে যে বিষয়টি আলোচনা করেছিলাম, প্রসেস ফ্লো ডায়াগ্রাম বা পিএফডি, সেটি তৈরি করা। প্রসেস ফ্লো ডায়াগ্রামটি আপনি মাধ্যমে আপনি ওই কোনো কাঁচামাল থেকে যে শিল্প পণ্যটি তৈরি করতে চাচ্ছেন সেটি ধাপে ধাপে কিভাবে তৈরি হবে সেটি ব্যাখ্যা করা যায়। এখন প্রসেস ফ্লো ডায়াগ্রামে আপনি শুধুমাত্র ছবির মাধ্যমে কি কি যন্ত্রপাতি লাগবে সেটি দিক প্রকাশ করবেন না, সাথে সাথে যেটি করবেন সেটি হচ্ছে যে প্রত্যেকটি যন্ত্রপাতিতে কি পরিমাণ পদার্থ ঢুকছে এবং কি পরিমাণ পদার্থ বেরোচ্ছে সেই হিসাবটাও আপনার জানা থাকা অত্যন্ত জরুরি। কারণ সেই হিসাব পদার্থের ইনপুট আউটপুট হিসাবটা আপনার জানা না থাকলে আপনি ওই যন্ত্রের সঠিক সাইজ বা বা তার যে খরচ সেটিও আপনি হিসাব করতে পারবেন না, যেটাকে আমরা বলি ইকুইপমেন্ট সাইজিং। সেটি করতে ম্যাটেরিয়াল ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু যে একটি নতুন প্ল্যান ডিজাইনের ক্ষেত্রেই ম্যাটেরিয়াল ব্যালেন্স লাগে সেটি না। ধরুন আপনি একটি অলরেডি একটি প্ল্যান চলছে সেখানে কাজ করেন এবং আপনি জানেন যে একটি যন্ত্রে কী পরিমাণ পদার্থ ঢুকবে এবং কী পরিমাণ পদার্থ সেখান থেকে বেরোবে। ধরুন একটি রিয়্যাক্টর যেখানে রাসায়নিক বিক্রিয়া সম্পাদিত হচ্ছে, সেই রিয়্যাক্টরের মধ্যে আপনি জানেন কী পরিমাণ পদার্থ আর কী পরিমাণ কাঁচামাল ঢুকছে এবং কী পরিমাণ পণ্য বেরোচ্ছে। যদি আপনার সেই ম্যাটেরিয়াল ব্যালেন্সটা কখনো না মেলে, তার মানে আপনি বুঝতে পারবেন যে ওই যন্ত্রে একটা সমস্যা হয়েছে। হতে পারে সেটি একটি লিকেজ, হতে পারে তার তার যে অপারেটিং কন্ডিশন, তাপমাত্রা চাপমাত্রা সেটার কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু নানান কারণে ম্যাটেরিয়াল ব্যালেন্স দিয়ে আপনি বস্তুর হিসাব করে আপনি একটি প্ল্যান্টের সমস্যাকে আইডেন্টিফাই করতে পারেন। শুধুমাত্র কাঁচামাল উৎপাদিত পণ্যের হিসাব করাই ম্যাটেরিয়াল ব্যালেন্সের লক্ষ্য নয়, আরও অনেক হিসাব করতে পারে। ম্যাটেরিয়াল মানে পদার্থ, আপনি সেই পদার্থটা কাঁচামাল হতে পারে, পণ্য হতে পারে, কিংবা ধরুন একটা দূষণও হতে পারে। আপনি একটি শিল্প কারখানা থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিংবা সালফার ডাইঅক্সাইড কিংবা নাইট্রোজেন অক্সাইড এই ধরনের যে বিষাক্ত পদার্থ আপনি বাতাসে ছাড়ছেন, কী পরিমাণ ছাড়ছেন সেটি হিসাব করতেও ম্যাটেরিয়াল ব্যালেন্স লাগে। সুতরাং পরিবেশগত দিক থেকে এই ম্যাটেরিয়াল ব্যালেন্সের জ্ঞানটা অত্যন্ত অত্যন্ত জরুরি। ধরুন একটি পরিবেশ থেকে নিয়ন্ত্রণকারী সংস্থা আপনাকে আপনার শিল্প প্রতিষ্ঠানের উপর একটি শর্ত আরোপ করলো যে আপনি আপনার শিল্প প্রতিষ্ঠান থেকে এই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিংবা সালফার ডাইঅক্সাইড নির্গত করতে পারবেন না। তো সেটি মিট করতে আপনাকে অবশ্যই যে ধরনের প্রসেস ডিজাইন করতে হবে কিংবা যে প্রসেস চালানোর জন্য যে জ্ঞানটা লাগবে সেটিতে ম্যাটেরিয়াল ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সর্বোপরি যেহেতু ইকুইপমেন্ট সাইজিং করতে ম্যাটেরিয়াল ব্যালেন্সের হিসাবটা লাগে, সুতরাং সাইজিং করার পর ওই ইকুইপমেন্টটা কিনতে কত খরচ হবে সেই হিসাব করতেও আপনার শুরুতে ম্যাটেরিয়াল ব্যালেন্স লাগে। তো এইরকম অনেক কাজে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি কেমি কৌশলের একটি অত্যন্ত ইউনিক ফিচার যে একজন প্রতিটি কেমি কৌশলী ম্যাটেরিয়াল ব্যালেন্স সম্পর্কে খুবই ভালো ধারণা রাখেন। খুব সম্ভবত অন্য প্রকৌশলে অন্য কোনো শাখায় সেই ধারণাটা এত ভালোভাবে দেওয়া হয় না। তো ম্যাটেরিয়াল ব্যালেন্সের শুরুতে যে বিষয়টা অত্যন্ত জরুরি আমি প্রথমে বলেছিলাম যে পদার্থের হিসাব, বস্তুর হিসাব, এবং সেটি করতে গেলে আপনার পদার্থবিজ্ঞান বা রসায়নিক কিছুটা জ্ঞান লাগে। এবং অত্যন্ত সাধারণভাবে যদি আপনাকে ম্যাটেরিয়াল ব্যালেন্স সম্পর্কে ধারণা দিতে যাই, তাহলে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে বস্তুর নিত্যতার সূত্র বা যাকে বলে মাস কনজারভেশন ল। এটি বলে যে কোনো একটি আবদ্ধ সিস্টেমে বা ক্লোজড সিস্টেমে যেখানে অন্য কোনো ধরনের ডিস্টারবেন্স নাই, সেখানে বস্তুকে তৈরি বা ধ্বংস করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র আপনি যে পরিমাণ বস্তু কোনো একটি যন্ত্রের মধ্য দিয়ে প্রবেশ করাবেন ঠিক সেই পরিমাণ বস্তুই আপনি যন্ত্র থেকে পাবেন।
হয়তো বস্তুর অবস্থার পরিবর্তন হবে, হয়তো কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন ধরনের কিছু তৈরি হবে, কিন্তু যে পরমাণুগুলি আপনি নিয়ে ডিল করছেন তার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আপনি নিজে কোনো ক্রিয়েটর না, কোনো পদার্থকে তৈরি করা বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থা, যেমন তরল থেকে কঠিন কিংবা গ্যাসীয় তাতে রূপান্তর করা যায়, কিংবা আপনি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো পরমাণুকে ভাঙতে বা কোনো অণুকে ভেঙে নতুন ধরনের অণু তৈরি করতে পারেন, কিন্তু মূল যে পরমাণু সেগুলোর কোনো চেঞ্জ হয় না। তো এই ধারণাটাকে অত্যন্ত সরলীকৃতভাবে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সে ব্যবহার করি। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন ধরুন আমি এই 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 ছবি যেটি দেখাচ্ছি সেই সেটি হতে পারে একটি অত্যন্ত কমপ্লিকেটেড, অত্যন্ত কমপ্লিকেটেড একটি একটি প্ল্যান্ট, কিন্তু সরলীকৃতভাবে বললে আমি বোঝাতে চাচ্ছি যে এই প্ল্যান্টে ধরুন তিনটি পদার্থ ঢুকছে, এ, বি এবং সি, তিন ধরনের অণু ঢুকছে এবং বেরোচ্ছে অন্য তিন ধরনের অণু, এক্স, ওয়াই এবং জি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এরা আলাদা, কিন্তু বস্তুর নিত্যতা সূত্র বলে যে না, এরা আলাদা না। হয়তো এ এবং বি মিলে এক্স তৈরি হয়েছে, কিংবা এ এবং বি মিলে ওয়াই তৈরি হয়েছে, ওয়াই এবং সি মিলে এক্স তৈরি হয়েছে কিংবা জি তৈরি হয়েছে। অর্থাৎ এদের মধ্যেই পরিবর্তনগুলো ঘটেছে, এর বাইরে কিছু ঘটেনি। হয়তো আপনি যদি একটি প্ল্যান্টের ভিতরে ঢোকেন, সেক্ষেত্রে এই সহজ এ বি সি থেকে এক্স ওয়াই জি এই সূত্রটি হয়তো কাজে লাগবে না, আরও অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে ডিটেলে। কিন্তু আমি যদি একটি বড় ধরনের একটি সীমানা তৈরি করি ওই প্ল্যান্টের চারদিকে, তাহলে যে পরিমাণ পানি ঢুকছে, যে পরিমাণ বিদ্যুৎ ঢুকছে, যে পরিমাণ কাঁচামাল ঢুকছে, আর যে পরিমাণ শিল্পপণ্য বেরোচ্ছে, যে পরিমাণ তাপ বেরোচ্ছে, সেগুলো ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স দিয়ে হিসাব করা সম্ভব। আমি একটি সহজ ম্যাটেরিয়াল ব্যালেন্স বা বস্তুর হিসাব আপনাদেরকে দেখাতে চাই। এটি অত্যন্ত সরলীকৃত, কোনো একটি কেমিক্যাল প্ল্যান্টে এই ধরনের হিসাব অনেক অনেকবার করা হয়, এবং যখনই ওই যন্ত্রপাতির সংখ্যা অনেক বেশি থাকে তখন এই হিসাবটা অত্যন্ত জটিল আকার ধারণ করে। কিন্তু ধরুন আপনি আপনার কাছে শুধুমাত্র একটি যন্ত্র আছে এবং সেই যন্ত্রের মধ্যে 100 গ্রাম পদার্থ ঢুকছে, যার 65 গ্রাম হচ্ছে এ এবং 35 গ্রাম হচ্ছে বি। অর্থাৎ আপনার হাতে একটি কাঁচামাল আছে যেটি হচ্ছে এ এবং বি এর মিশ্রণ, 100 গ্রাম মিশ্রণ নিয়েছেন আপনি, সেই যন্ত্রে প্রবেশ করাচ্ছেন, সেই 100 গ্রামের 65 গ্রাম হচ্ছে এ এবং 35 গ্রাম হচ্ছে বি। এবং এই যন্ত্রটি আসলে কি সেটি সম্পর্কে না জানলেও চলবে। ধরুন আপনার শুধু এই ধারণাটুকুই আছে যে এই যন্ত্রের মধ্য দিয়ে যন্ত্রের একটি মাত্র ইনলেট আছে যেখান থেকে পদার্থ ঢুকছে, কিন্তু বেরোচ্ছে দুইটি পদ দিয়ে, উপরের এই পদ দিয়ে এবং নিচের আরেকটি পদ দিয়ে। উপরের যে পদটি দিয়ে পদার্থ বেরোচ্ছে সেখানে বেরোচ্ছে 40 গ্রাম এ, কিন্তু কত গ্রাম বি বেরোচ্ছে সেটি আমি জানি না, সেটা আমাকে হিসাব করতে হবে। আর নিচের যে পদ দিয়ে পদার্থগুলি বেরোচ্ছে সেখানকার আমি শুধু বি এর হিসাবটা জানি, বি বেরোচ্ছে 25 গ্রাম, কিন্তু কত গ্রাম এ বেরোচ্ছে সেটি আমি জানি না। তো ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে যে ধারণা সেটি দিয়ে আপনি কত গ্রাম এ এবং কত গ্রাম বি বেরোচ্ছে দুইটি পদ দিয়ে সেটা হিসাব করতে পারেন খুব সহজেই। হিসাবটা আসলে খুব একটা জটিল নয়। ধরুন আমি এই এই যে অজানা দুটি সংখ্যা, যে কত গ্রাম এ বেরোচ্ছে উপরের পদ দিয়ে এবং কত গ্রাম বি বেরোচ্ছে উপরের পদ দিয়ে এবং কত গ্রাম এ বেরোচ্ছে নিচের পদ দিয়ে, সেগুলোকে আমি এম বি এবং এম এ এই দুটো দুটো সং দুটো প্রতীক দিয়ে প্রকাশ করলাম। তারপরে আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমরা এই যন্ত্রের চারদিকে ঘিরে বস্তুর নিত্যতা সূত্র প্রয়োগ করব, এবং সেটি খুব সহজ প্রয়োগ করতে পারি। আমরা বস্তুর বলতে এখানে আমাদের আছে এ, আরেকটি বস্তু আছে বি, তো আমরা এ এর জন্য বস্তুর নিত্যতা সূত্র প্রয়োগ করব, আবার বি এর জন্য বস্তুর নিত্যতা সূত্র প্রয়োগ করব। যদি এ এর জন্য বস্তুর নিত্যতা সূত্র প্রয়োগ করি বা এ এর যে হিসাব সেটি হচ্ছে যে মোট 65 গ্রাম এ ঢুকছে,
এবং সেই 65 গ্রাম এ এখানে ঢুকে অনেক কিছুই ঘটতে পারে। এ রূপান্তরিত হতে পারে সিতে, এ থেকে বি উৎপাদিত হতে পারে, আবার বি থেকে উৎপাদিত হতে পারে, অনেক ধরনের জিনিস হতে পারে। কঠিন এ তরলে রূপান্তরিত হতে পারে, নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে পারে। কিন্তু যাই ঘটুক না কেন, এই যে 65 গ্রাম এ ঢুকছে, এই 65 গ্রাম এই বেরোবে, বস্তুর নিত্যতার সূত্র সেটাই বলে। তো আমরা জানি যে উপরের পদ দিয়ে বেরোচ্ছে 40 গ্রাম এ এবং নিচের পদ দিয়ে বেরোচ্ছে এম এ। এই এই যে সহজ একটি হিসাব সমীকরণ, সেখান থেকে আমরা সহজেই এম এর যে মান সেটি বের করতে পারবো। এম এর মান হচ্ছে 65 বিয়োগ 40 অর্থাৎ 25 গ্রাম। সেরকমভাবে আমরা বি এর মানও বের করতে পারবো। আমাদের বি এর মান হবে বি এর হিসাব যে মেটেরিয়াল ব্যালেন্স, সেখান থেকে বি সর্বমোট ঢুকছে 35 গ্রাম, আমরা জানি নিচের পদ দিয়ে বেরোচ্ছে 25 গ্রাম এবং উপরের পদ দিয়ে বেরোচ্ছে এম বি। সুতরাং এই সমীকরণ থেকে আমরা এম বি এর মান বের করতে পারবো। সমীকরণটা কিভাবে আমরা পেলাম, যে টোটাল ইনপুট ইকুয়ালস টোটাল আউটপুট, সেখান থেকে আমরা জানলাম যে আমাদের যে উপরের যে পথ সেখান দিয়ে মোট 35 বিয়োগ 25 অর্থাৎ 10 গ্রাম বি বেরোবে। এই যে হিসাবগুলো আমরা করলাম, এই হিসাবগুলি হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সের অত্যন্ত সহজভাবে বুঝিয়ে বলার জন্য এইভাবে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স করি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে আমরা যে হিসাবটি করলাম সেই হিসাবটির মধ্যে আমরা ধরেছিলাম একটি ধারণা বা অ্যাজাম্পশন, সেটি হচ্ছে স্টেডি স্টেট অ্যাজাম্পশন। অর্থাৎ এই যে 100 গ্রাম এই যন্ত্রের মধ্য দিয়ে ঢুকছে, সেটি হতে পারে প্রতি ঘন্টায় 100 গ্রাম কিংবা প্রতি সেকেন্ডে 100 গ্রাম, কিন্তু এই যে সময়ের যে একক প্রতি ঘন্টা বা প্রতি সেকেন্ড, সেই এককে সবসময়ই 100 গ্রাম করে যাচ্ছে। অর্থাৎ এই যে পদার্থের যে প্রবাহ সেটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে না। যদি 100 গ্রাম প্রতি ঘন্টায় ঢুকে, তাহলে এখান দিয়ে 40 গ্রাম এ বেরোবে, 10 গ্রাম বি বেরোবে প্রতি ঘন্টায়, আবার প্রতি ঘন্টায় 25 গ্রাম এ বেরোবে নিচের পথ দিয়ে, 25 গ্রাম বি বেরোবে নিচের পথ দিয়ে প্রতি ঘন্টায়। অর্থাৎ এই এই হিসাবটা প্রত্যেক ঘন্টার জন্য সত্য। এবং আমরা যদি প্রথম ঘন্টায় এরকম হিসাব করি, দ্বিতীয় ঘন্টায় যখন যন্ত্রটি চলবে সেই দ্বিতীয় ঘন্টাতেও একই ঘটনা ঘটবে। একে সহজে বলা যায় স্টেডি স্টেট। এই হিসাবটা স্টেডি স্টেটে খুবই সহজ, কিন্তু আমরা যখন আরেকটি অবস্থায় যাব, যেটাকে বলে হচ্ছে ডাইনামিক স্টেট বা পরিবর্তনশীল অবস্থা, সেখানে যেটা ঘটে যে সময়ের সাথে সাথে আমার যে কাঁচামালের যে যে প্রবাহ সেটি চেঞ্জ হয়, সেটির পরিবর্তন ঘটে, আবার যে শিল্প পণ্য যেগুলি পাচ্ছি বিভিন্ন পথ দিয়ে সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তো আমরা ডাইনামিক স্টেটের যে ম্যাটেরিয়াল ব্যালেন্স সেখানে যাব না। আরও আমরা জানতে আমরা হিসাব করতে পারি, ধরুন রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে, যেমন এই উদাহরণে কোনো রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আমরা দেইনি, কিন্তু যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানেও আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স ব্যবহার করতে পারি। তো এই যে সমপ্রবাহ বা স্টেডি স্টেট পরিবর্তনশীল অবস্থা বা ডাইনামিক স্টেট, কিংবা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, যখন নতুন কোনো পদার্থের জেনারেশন হয় বা কনজাম্পশন হয়, এই ধরনের সব ধারণা নিয়েই সামগ্রিকভাবে ম্যাটেরিয়াল ব্যালেন্স সম্পর্কে কেমি কৌশলে পড়ানো হয়। অন্তত একটি বা দুটি বা তারও বেশি সেমিস্টারের কোর্স থাকে শুধুমাত্র ম্যাটেরিয়াল ব্যালেন্সের উপর। এই যে বস্তুর হিসাব গেল, আরেকটি হিসাব আছে, তাকে বলে শক্তির হিসাব অর্থাৎ এনার্জি ব্যালেন্স। আমরা সে সম্পর্কে আগামী সপ্তাহে জানব, কিন্তু ধারণাটা অনেকটা বস্তুর হিসাবের মতে। তো বোনাস হিসেবে এই সপ্তাহে আপনারা আরেকটি জিনিস শিখবেন, সেটি হচ্ছে পিউরিটি বা বিশুদ্ধতা। আমরা একই ডায়াগ্রাম দিয়ে একই একই পিএফডি দিয়েই সেটি শেখাবো। বিশুদ্ধতা সম্পর্কে কম বেশি সবাই জানেন। আমরা যখন বলি যে কোনো একটি পদার্থ এত ভাগ বিশুদ্ধ, তার মানে দুটো ব্যাপার এখানে আছে। একটি হচ্ছে যে আমরা একটি মিশ্রণের কথা বলছি, যেখানে
একাধিক পদার্থ রয়েছে এবং ওই মিশ্রণে একটি নির্দিষ্ট পদার্থের পরিমাণ কতটুকু সেটি বোঝাতে আমরা ওই বিশুদ্ধ কত ভাগ বিশুদ্ধ সেটা বলি। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এই যে 100 গ্রাম টোটাল পদার্থ এই যন্ত্রে ঢুকছে, তার 65 গ্রাম এ, অর্থাৎ এর 65 ভাগ এ আর 35 ভাগ বি। অন্যভাবে বলা যায় যে এ এর বিশুদ্ধতা এই কাঁচামালে 65 ভাগ, শতকরা 65 ভাগ বা 65%। তো অনুরূপভাবে এই কাঁচামালে বি এর বিশুদ্ধতা হচ্ছে শতকরা 35 ভাগ। এখন কথা হচ্ছে, ধরুন তাহলে যে দুইটি পণ্য আমরা তৈরি করলাম এই কাঁচামাল থেকে, নিচের যে পণ্যটি সেটিতে এর বিশুদ্ধতা কত? লক্ষ্য করুন যে এখানে সমগ্র পদার্থের পরিমাণ হচ্ছে 25 গ্রাম এবং 25 গ্রাম 50 গ্রাম এ এবং বি মিলে। এই 50 গ্রামের মধ্যে 25 গ্রাম হচ্ছে এ, অর্থাৎ 50 গ্রামের অর্ধেক হচ্ছে এ। সেই কারণে এই এই পদার্থে এই এই পণ্যে এর বিশুদ্ধতা 50%, 50 ভাগ। আর বি এর বিশুদ্ধতা হচ্ছে এই 50 গ্রামের মধ্যে বি আছে 25 ভাগ, অর্থাৎ বাকি যে 50 ভাগ সেটা বি। সেই কারণে বি এর বিশুদ্ধতাও এখানে 50 ভাগ, শতকরা 50%। একই ধরনের ধারণা ব্যবহার করে আপনারা নিশ্চয়ই উপরের পদ দিয়ে যে যে পণ্যটি আমরা, যে মিশ্রণটি আমরা তৈরি করলাম, আর সেই মিশ্রণে এ এর বিশুদ্ধতা কত এবং বি এর বিশুদ্ধতা কত আপনারা হিসাব করতে পারবেন। যদি আপনারা নিজে হিসাব করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে একটি ভিডিওটিকে পজ দিয়ে বন্ধ করে আপনারা নিজেরা হিসাব করে আমার সাথে মিলিয়ে দেখতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে সহজে হিসাবটি করে দিচ্ছি। সেটি হচ্ছে, ধরুন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই এই পণ্যের মোট ভরের পরিমাণ কত, সেটি হচ্ছে 40 গ্রাম যোগ 10 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম। এই 50 গ্রামের মধ্যে 40 গ্রাম আছে এ, সুতরাং এর বিশুদ্ধতা হচ্ছে 40 ভাগ, টোটাল হচ্ছে 50, অর্থাৎ 0.8। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণন করি তাহলে আমরা পাব 80, অর্থাৎ এই উপরের যে পণ্যটি সেখানকার সেখানে এ এর বিশুদ্ধতা হচ্ছে 80 ভাগ। এখন এই 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 উদাহরণটিকে অন্যভাবেও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। বলা হলো যে আপনার কাঁচামাল রয়েছে 100 গ্রাম এবং সেখানে কাঁচামালে এ এর বিশুদ্ধতা হচ্ছে 65 ভাগ। আপনি কেমিক কৌশলী, আপনাকে সেই 65 ভাগ এ এর বিশুদ্ধতাকে বাড়িয়ে 80 ভাগ এ বিশুদ্ধতাতে নিয়ে যেতে হবে। তাহলে আপনি কিভাবে একটি কারখানা তৈরি করবেন, ডিজাইন করবেন? তো সেই সেই ডিজাইন করতে গেলেও আমরা যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে উদাহরণ দিলাম এখানে, সেই ধাপগুলি আপনাকে পেরোতে হবে। একইভাবে আপনি বিশুদ্ধতা থেকেও কী পরিমাণ পদার্থ কাঁচামাল আপনার লাগবে সেটিও আপনি হিসাব করতে পারেন। তো এই ধরনের অনেক হিসাব আপনারা ম্যাটেরিয়াল ব্যালেন্স দিয়ে করতে পারেন, যেগুলো শিল্প পণ্য তৈরির জন্য, কাঁচামাল থেকে শিল্প পণ্য তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি একটি জ্ঞান। তো আজকে এই সপ্তাহে আমরা এ পর্যন্তই, পরবর্তী সপ্তাহে আমরা অন্য আরও অনেক কিছুর সাথে এনার্জি ব্যালেন্স বা শক্তির যে হিসাব সেটি শিখব এবং আরেকটি ধারণা শিখব, সেটি হচ্ছে রিকভারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।